What up guys, this is Jerry as the guy. So আজকে হচ্ছে আমার বাইকের যে উইন্ডশিল্ডটা ওটা চেঞ্জ করব। সো অনেক রাত হয়ে গেছে, আজকে জানি না যে যে চেঞ্জ করতে পারবো কি না, বাট ফার্স্টে দেখাই একটা আফটার মার্কেট স্টক থেকে আফটার মার্কেটে হচ্ছে ট্রান্সফার করব, ট্রান্সফার এজ ইন লাইক ইনস্টল করবো আর কি। সো দেখে মোটামুটি ভালোই লাগছে, এখন ইনস্টল করার পর বোঝা যাবে কেমন লাগবে। অ্যান্ড ভালো লাগার থেকে বরং মানে বড় কথা হচ্ছে যে লাইক স্টক 2016-17 হোন্ডা সিবিআর যে মডেলটা আর কি, সো ওটা উইন্ডশিল্ডের হচ্ছে গোল, ওটা আমি পিকচারে দিয়ে দেবো, দেখলে বুঝবেন। সো যখন আর কি লিন হয়ে চালাই সো তখন হচ্ছে বাতাসটা পুরো একটা হেলমেটে লাগে, সো উইচ ইজ লাইক ডিস্ট্রাক্টিং। এমনি উইন্ডশিল্ডের শেপটা খুব সুন্দর, সুন্দর দিয়ে কী হবে, সো সুন্দর অ্যান্ড যদি কাজের জিনিস হয় ওয়াই নট। সো ইয়া, এর জন্য একটা অর্ডার দিছি সামির ভাইয়ের কাছ থেকে, ওনার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এনিওয়েজ, উইন্ডশিল্ড একটু দেখাই আপনাদের। সো দেয়ার ইজ দ্য উইন্ডশিল্ড, ইটস এ বিউটিফুল উইন্ডশিল্ড। এই পোর্শনটা হচ্ছে গোল, সো গোল হওয়ার শর্তে জাস্ট বাইক যখন চালাবো সো এরকম থাকবে, যখন লিন হব জিনিসটা হেলমেট হেলমেট পরলো লাইক মাথার উপর দিয়ে জাস্ট বাতাসটা পাস হয়ে যাবে, সেটার জন্য এই উইন্ডশিল্ডটা নিচ্ছে। ও উইন্ডশিল্ডের একটা মজার জিনিস হচ্ছে, সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে হোন্ডা রেসিং এখানে আবার লেখা আছে, এখান সি জানি দেখতে পারবেন কিনা, হোন্ডা রেসিং লেখা আছে। সো প্লাস হচ্ছে এটা টিন্টেড না, মানে অ্যাজ ইন লাইক পেপার টিন্টেড না, গ্লাসটাই পুরো টিন্টেড, সো উইচ ইজ গুড। এই আমার লাইক স্টক গ্লাসে হচ্ছে বারবার টিন করা হয়েছে, টিন করে অ্যাজ ইন লাইক পেপার দিয়ে টিন করা বারবার উঠে যায়, অনেক ঝামেলা। সো একবারে যদি ব্ল্যাক গ্লাস পাই সো উইচ ইজ গুড, সো প্লাস ভিজিবিলিটিও খারাপ না, এটার ভিতর দিয়ে দেখা যায়, সো উইচ ইজ গুড। সো এই হচ্ছে একটা জিনিস অর্ডার করছি, আর একটা হচ্ছে হ্যান্ড দুই হ্যান্ডেলের মাঝখানে যে স্পেসটা যেখানে হচ্ছে কি চাবি রাখান, অ্যান্ড হচ্ছে ওই মানে ওটাকে কী বলে আমি ঠিক জানি না, বাট দুইটা হ্যান্ডেলের মাঝখানে যে পোর্শনটা ওটার জন্য একটা স্টিকার, সেটার কোনো স্পেসিফিক নামের স্টিকার নাকি আমি আই ডোন্ট নো, বাট তিনটা কালার ছিল, একটা কার্বন ফাইবার ব্ল্যাক, একটা কার্বন ফাইবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা দিস। সো এটা অর্ডার করছি। এনিওয়েজ, এখানে আর কথা না বাড়াই, এখন জানি না আজকে দোকান খোলা পাবো কি না, অনেক বাজে গেছে, ইফতার টাইমের বেশি বাজে, এখন কটা প্রায় 8টার মতন বাজে, এখন যে জানি না করতে পারবো কি না, আজকে যদি না করতে পারি সম্ভব তাহলে কালকে এসে করবো, বাট লেটস গো একটা ট্রাই করে দেখি। আর হচ্ছে খুলতে তো একটু সময় লাগে, বিকজ পুরো মাথাটা খুলতে হবে, অ্যান্ড তারপর হচ্ছে উইন্ডশিল্ডটা বসাবে, তারপরে মানে লেটস সি। সো এই প্রসেসে আপনারাও আমার সাথে থাকুন, সো লেটস গো। সো লেটস গো, লিফট দিয়ে নামতে নামতে থিঙ্ক করলাম যে কই যাব, তো পরে মাথায় আসলো যে টাউন হল মোহাম্মদপুরের ওইখানে একটা ছেলে আছে যে অ্যাকচুয়ালি আমার মোটর সাইকেল এর আগে দুইবার খুলছে, সো দেখি ওরে ফ্রি পাই নাকি। প্লাস ওদের দোকানের পাশে স্টিকার শপও আছে ইনকেস যদি আমার হ্যান্ডেল ক্রাউন প্যাডে হিট দিয়ে বসানো লাগে আর কি। ও তখন জানতাম না, তো পরে খোঁজ খবর নিলাম, এটাও দেখলাম যে দুই হ্যান্ডেলের মাঝে যে স্পেসটা যেখানে কি যেই জন্য আর কি স্টিকারটা কিনছি, সো ওইটাকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল ক্রাউন প্যাড বলে। আই এম রিয়েলি ব্যাড উইথ নেমস আর কি। প্লাস হচ্ছে ওই ছেলেটার কথা বললাম যে পরিচিত, যে আর কি দুইবার বাইক খুলছে, ওর নামও এর আগে দুইবার আমাকে বলছে বাট অ্যাকচুয়ালি মনে নেই। এনিওয়েজ, ফার্ম গেট দিয়ে সংসদ ভবন হয়ে তারপর আসাদ গেট দিয়ে ঢোকার ইচ্ছা, পেঁচাল অনেক বেশি মারতেছি। যাই হোক, কিছু মোটর সাইকেল রাইডিং ফাস্ট ফরওয়ার্ড শর্টস দেখেন আপনারা ওইখানে পৌঁছাইতে। ও ভুলেই গেছি, ভিডিও করতেছি কিন্তু আমার নিউ এসজে ক্যাম অ্যাকশন ক্যামেরা দিয়ে, এটার আনবক্সিং ভিডিও অ্যাকচুয়ালি করা আছে, যারা না দেখে যদি কেউ থাকেন তাহলে উপরে রাইট সাইডে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন।
খবর রে। আচ্ছা এই উইন্ডশিল্ড একটা নিয়ে আসছে, লাগাই দাও না, পুরো খুলতে হবে, মাথা খুলতে হবে, মাথা খুলে তারপরে করতে হবে, করতে পারবে? এখন I'm gonna go to the beach. I'm gonna go to the beach.
আমরা এই মডেলের দিকে একটু ইঞ্জিন দেখো ছয় টাকা কেটে কাটাতাম মাথা নষ্ট হয়ে যেতাম আবার জানা কিন্তু